সকাল হয়ে গেছে, আপনার অ্যালার্ম বাজছে, পূর্ব দিকে উঠেছে সূর্য, আপনারও ঘুম ভেঙেছে। কিন্তু ঘুম ভেঙে ওঠার সাথে সাথে লক্ষ্য করলেন যে আপনার কেমন যেন অলস লাগছে। যেখানে স্বাভাবিকভাবেই সকালবেলায় উঠে ছোটাছুটি করার কথা, সেখানে দেখছেন যে আপনার মাথায় এক ধরনের স্লিপি কাজ করছে। আপনি প্রচুর গ্রগি ফিল করছেন, অলসতা ফিল করছেন। এই গ্রগিনেস বা অলসতা দূর করতে আমরা অনেক কিছু করে থাকি। আমরা কখনো কখনো চা খেয়ে থাকি, কখনো কফি খেয়ে থাকি। কিন্তু আজকে আমি আপনাদের সাথে এমন মাত্র তিনটি যোগা এক্সারসাইজ নিয়ে আলোচনা করব, যেই তিনটি যোগা এক্সারসাইজ আপনার সকালটাকে বদলে দেবে। সারা দিন আপনি প্রাণবন্ত থাকতে পারেন যদি আপনি এই সিম্পল তিনটি ব্যায়াম করে থাকেন। আজকের এই ভিডিওতে আমি প্রথমে যেই এক্সারসাইজের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, সেটা খুবই পপুলার একটি এক্সারসাইজ। এর নাম হচ্ছে স্কোয়াট। স্কোয়াট এমন এক এক্সারসাইজ যেটার মাধ্যমে আমাদের মেরুদণ্ড এবং পায়ের মাসেল অ্যাক্টিভ হয় এবং আমাদের শরীরের ব্যালেন্স রক্ষা করতে এটি সাহায্য করে। স্কোয়াট এতই উপকারী একটি এক্সারসাইজ যে এটি নাইট্রিক অক্সাইড প্রচুর পরিমাণে নির্গত করে। নাইট্রিক অক্সাইডের বেনিফিট শুনলে তো অবাক হয়ে যাবেন। নাইট্রিক অক্সাইড আমাদের দেহে রক্ত চলাচল বৃদ্ধি করে, নাইট্রিক অক্সাইড আমাদের দেহের বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়, নাইট্রিক অক্সাইড আমাদেরকে অনেক ভালো রাখতে সাহায্য করে, মুড ভালো রাখতে সাহায্য করে, হার্ট ভালো রাখতে সাহায্য করে। এরপরই যে এক্সারসাইজ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে উত্তানাসানা। এটি একটি খুব পপুলার এবং ইজি যোগা। এই যোগা করলে আমাদের মেরুদণ্ড অনেক টানটান হয়, আর আমাদের মেরুদণ্ড যত টানটান হবে আমাদের মেরুদণ্ড তত ভালো কাজ করবে। আমাদের মেরুদণ্ডে রয়েছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কিন্তু আমাদের শরীর এবং মনকে ভালো রাখতে সাহায্য করে। আপনার যদি মেরুদণ্ড টানটান আপনি রেগুলার না করেন, তাহলে এটি একটির ভিতরে একটি ঢুকে যেতে পারে, এতে মারাত্মক প্রবলেম হতে পারে এবং আপনি হয়ে যেতে পারেন অনেকাংশেই অক্ষম। তিন নম্বর এবং লাস্ট যেই এক্সারসাইজের সাথে আপনাদের পরিচয় করে দেব, এটিও একটি ভেরি ভেরি ইজি যোগা। এটির নাম হচ্ছে কোবরা যোগা। কোবরা যোগা অনেক সহজ একটি যোগা। এটিও আপনার মেরুদণ্ড টানটান রাখতে সাহায্য করে। আমাদের নিতম্ব থেকে মাথা পর্যন্ত পুরো মেরুদণ্ডটাকে বাঁকানোর মাধ্যমে এটি আমাদের মেরুদণ্ডের নমনীয়তা রক্ষা করে। স্কোয়াট, কোবরা, উত্তানাসানা এই তিনটাই আমাদের মেরুদণ্ডর উপরে অনেক কাজ করে। আপনি আপনার মেরুদণ্ড যত বেশি ভালো রাখবেন আপনি তত বেশি হ্যাপি হয়ে উঠবেন। মেরুদণ্ডর সাথে আধ্যাত্মিকের অনেক সম্পর্ক রয়েছে। আপনার মেরুদণ্ডের নিচে অবস্থিত হচ্ছে কুণ্ডলিনী। আপনি যত ব্যায়াম করবেন মেরুদণ্ডের উপর তত বেশি বেশি এই কুণ্ডলিনীর শক্তি আপনার ভেতরে জাগ্রত হবে এবং আপনার জীবন হয়ে উঠবে সুন্দর এবং সাফল্যময়। একটি সুন্দর জীবন যদি মাত্র এই তিনটি এক্সারসাইজ প্রতিদিন সকালে করলে আপনার আয়ত্তে চলে আসে, কেন আপনি এটি করবেন না? আশা করি জিনিসটা বিবেচনায় রাখবেন। আল্লাহ হাফেজ।